হ্যালো এব্রিয়ন উইন্ডোজ এর বিল্ডিং সফটওয়্যার নোটপ্যাড এর ছয়টি অসাধারণ টিপস নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হলাম আজকে আপনারা দেখবেন উইন্ডোজের বিল্ডিং এই নোটপ্যাড সফটওয়্যারটির অসাধারণ ছয়টি কারুকার্য আর এটি হলো নোটপ্যাড প্লাস প্লাস এটি থার্ড পার্টি সফটওয়্যার যেটি উইন্ডোজে পাবেন না এটি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক প্রথমেই আমি নোটপ্যাড ওপেন করব নোটপ্যাড ওপেন করার জন্য কম্পিউটারে স্টার্টে গিয়ে প্রোগ্রামস এ উইন্ডোজ এ ক্লিক করে নোটপ্যাড ওপেন করব প্রথমেই নোটপ্যাড ওপেন করে আমরা প্রথম ট্রিক্সটি দেখব টাইম লক অর্থাৎ ডায়েরি টাইম লক ডায়েরি তৈরি করব টাইম ডায়েরি তৈরি করার জন্য আমরা লিখি ডট এল ও জি লক এটিকে আমরা সেভ করবো ফাইলে গিয়ে সেভ আমি ডেস্কটপে সেভ করবো তাই ডেস্কটপ ক্লিক করে এখানে ফাইলের নাম দিই মাই ডায়রি ডি এ আই আর ওয়াই মাই ডায়রি দিয়ে সেভ করলাম এই ফাইলটিকে আমি পুনরায় আবার সেভ অ্যাস করে আমি ফাইলটির নাম দিলাম ডেস্কটপ সিলেক্ট করে ফাইলটির নাম দেব মাই ডায়েরি ডট এটি এক্সটেনশন লিখব ফাইল এক্সটেনশন টি এক্সটির জায়গায় বি এ টি ব্যাট ওকে সেভ দিলাম এটি আমি কেটে দিলাম এখন দেখুন আমি দশটা চল্লিশ দশটা চল্লিশ দু হাজার বিশের তেরো এপ্রিল আমি এটাই ক্লিক করে ওপেন করি একবার ক্লিক করে ওপেন করলাম এখন আমি এই ফাইলটিকে পুনরায় ওপেন করে দেখি দেখুন আমার টাইম লক অ্যাক্টিভিটিটা আমার চলে আসলো এখান থেকে অটোমেটিক আমি একবার এই ফাইলটিকে ক্লিক করলি আমার টাইম লক অ্যাক্টিভিটি চলে আসে আমি দশটা একচল্লিশে ক্লিক করছি তাই আমার দশটা একচল্লিশে আসছে আর তেরো এপ্রিল দুই হাজার এবারে আমি যদি চাই যে আমি টাইম লগ সিলেক্ট করে আমি বিভিন্ন অ্যাক্টিভিটি লিখবো তাহলে এখানে আমি যদি লিখি তাহলে আমি এখানে লিখি ইটেক ইউটিউব ইউটিউব নোটপ্যাড নোটপ্যাড টিপস এটি আমি লিখলাম যে ইটেক ইউটিউব নোটপ্যাড টিপস এটি আমি কখন লিখলাম এটি সেই জন্য আমি এ টিকিট দিয়ে একে একবার প্রেস করে ওপেন করলাম ডাবল ক্লিক করে দেখুন এখানে আমার টাইম দেখাচ্ছে যে ইটেক ইউটিউব নোটপ্যাড টিপস এটি আমি কখন লিখলাম দশটা বিয়াল্লিশে তেরোই এপ্রিল দু হাজার অসাধারণ টিপস পরবর্তী টিপসটি দেখতে থাকুন এখন আমি দেখাবো কিভাবে ভিজুয়াল বেসিকেরা প্রোগ্রাম ব্যবহার করে একটি স্পিকার ল্যাঙ্গুয়েজ তৈরি করা যায় যেটি আমি কমান্ড কিছু লিখলেই সে বলে দিবে কম্পিউটার তাহলে আমি এখান থেকে সময় বাঁচানোর জন্য আমি কোডটি অলরেডি লিখে রেখেছি এখন দেখুন ডিম মেসেজ কমা এস এ আই মেসেজ কল টু এভাবে আমি লিখে রাখছি এখন ফাইলে গিয়ে সে ব্যাচে ক্লিক করে আমি ডেস্কটপে সেভ করি এটি ডেস্কটপে সেভ করে ফাইলের নাম দিব স্পিক ডট ডট বিবি এস ভিজুয়াল বেসিক স্ক্রিপ্ট এটি হচ্ছে ভিজুয়াল বেসিক স্ক্রিপ্টে আমি সেভ করব সে ব্যাচে ক্লিক করলাম ওকে এখন আমি এটিকে যদি মিনিমাইজ করে আমি দেখি এই যে একটি ফাইল তৈরি হয়েছে স্পিক ল্যাঙ্গুয়েজ এটিকে আমি ডাবল ক্লিকে যদি ওপেন না হয় তখন আপনি রাইট বাটনে ক্লিক করে সেভ অ্যাজ রান এ ওপেন করবেন আমি এখন ডাবল ক্লিক করে ওপেন করতেছি দেখুন আমার এটি ওপেন হয়েছে এখানে আমি টাইটেল দিয়েছিলাম দেখুন ইটেক স্পিকার ইটেক স্পিকার দেখুন ইটেক স্পিকার মানে এখানে আমি যা লিখবো সে বলে দিবে এই জন্য আমি ইটেক স্পিকার লিখছি তারপরে আমি মেসেজ লিখছি প্লিজ টাইপ হোয়াটস ইউর মাইন্ড এখানে দেখুন ইটেক স্পিকার প্লিজ টাইপ হোয়াটস ইউর মাইন্ড এখন আমি এই চেক বক্সে ইনপুট দেখুন আমি প্রোগ্রাম লিখছিলাম ইনপুট বক্স ইনপুট বক্সে আমি যেটা লিখবো সেটা আমাকে বলে দিবে তাহলে আমি এখানে লিখি ডাব্লুই এল সি ও এম ই ওয়েলকাম টু ইটেক ওয়েলকাম টু ইটেক লেখার পরে আমি যদি এখানে ওকে বাটন ক্লিক করি তাহলে আমাকে কম্পিউটার বলে দিবে যে আমি ওয়েলকাম টু ইটেক লিখছি দেখুন ওকে করলাম কে মজাদার টিক্স অবশ্যই পরবর্তী টিক্স দেখতে থাকবেন ম্যাট্রিক্স কাউন্টার টি লিখে রাখছি সময় বাঁচানোর জন্য ম্যাট্রিক্স কাউন্টারের এর আমি ফাইলে গিয়ে সেভ সেভ্যাস করে ডেস্কটপে সেভ করব এখানে ডেস্কটপ সিলেক্ট করে ম্যাট্রিক্স নাম্বার ম্যাট্রিক্স নাম্বারের পরে ফাইল এক্সটেনশন ডট দিয়ে আমি ব্যাট বি টি ব্যাট দিয়ে আমি ডেস্কটপে সেভ অ্যাস করলাম এখন দেখুন আমি ডেস্কটপে একটি ফাইল দেখতে পাচ্ছি ম্যাট্রিক্স নাম্বার এটিকে আমি যদি রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটারে ওপেন করি তাহলে দেখুন আমাকে একটি পারমিশন চাইছে পারমিশনটা ওকে করে দেব ইয়েস করে দেব উইন্ডোজ কমান্ড প্রসেসর ইয়েস দেখুন র্যান্ডমলি সে ম্যাট্রিক্স নাম্বার কাউন্ট হচ্ছে র্যান্ডম আকারে এটি কিন্তু ব্লু আকারে কাউন্ট হচ্ছে আমি এটি কেটে দিচ্ছি আমি যদি চাই যে ব্লু না আমি চাই যে গ্রিন কালারের কালার কোড হচ্ছে টু এটি হচ্ছে কালার কোড তাহলে কালার কোড টু দিয়ে আমি সেভ করে সেভ অ্যাস করব এখানে ডেস্কটপে আমি সেভ অ্যাস করি এখানে ম্যাট্রিক্স নাম্বার ডট বিএটি সেভ আগের ফাইলটিকে আমরা রিপ্লেস করি রিপ্লেস এবারে আমি এটিকে আবার ওপেন করে দেখি রান অ্যাস অ্যাডমিনিস্ট্রেটর ইয়েস দেখুন এবার গ্রিন কালারের র্যান্ডমলি ম্যাট্রিক্স নাম্বার কাউন্ট আছে আমি এটাকে কেটে দিয়ে আমি এবার যদি চাই যে সায়ান বলু তাহলে এখানে ট্যুর জায়গার থ্রি দিতে হবে এবারে সেভ অ্যাস করি সেভ অ্যাস তারপরে ডেস্কটপ সিলেক্ট করে নাম্বার ডট ম্যাট্রিক্স নাম্বার ডট বিএটি ব্যাট দিয়ে আমি রিপ্লেস সেভ অ্যাস রিপ্লেস করলাম এবারে আমি ওপেন করে দেখি রাইট বাটন ক্লিক করে ওপেন করতেছি এবারে দেখেন ছায়ান বলো আবার আমি যদি রেড কালার চাই তাহলে এখানে থ্রির জায়গায় আমি ফোর দিব দিয়ে সেভাস করে সেভাস করে আমি ডেস্কটপে সেভ করি তাহলে ম্যাট্রিক্স নাম্বার ডট বি এটি এবারে রিপ্লেস করে দিচ্ছি এবারে আমি ওপেন করে দেখি দেখুন পারমিশন ইয়েস করে দিচ্ছি দেখুন রেড কালারের ম্যাট্রিক্স নাম্বার কাউন্ট আছে অসাধারণ ফিচার আপনি পরবর্তী নোটপ্যাডের ট্রিক্স দেখতে থাকুন চতুর্থ নাম্বারে হলো অটোমেটিক ফোল্ডার তৈরি করা কিভাবে এক ক্লিকে অটোমেটিক অসংখ্য ফোল্ডার তৈরি করা যায় তাহলে আমি সেটি দেখাচ্ছি আমি রাইট বাটন ক্লিক করে নিউতে গিয়ে টেক্সট ডকুমেন্ট এইটি হল নোটপ্যাড তাহলে এখানে লেখি ফোল্ডার ও এল ডি ই আর ফোল্ডার এটিকে আমি ওপেন করি ওপেন করার পরে দেখুন আমি যদি লিখি ডি অর্থাৎ এমডি কোনো নামের টাইটেল না এম ও হচ্ছে মেক ডিরেক্টলি ডি হচ্ছে মেক ডিরেক্টলি তাহলে এমডির পরে আমি যে ওয়ার্ডগুলো লিখবো স্পেস ডিএস ওয়ার্ডগুলো লিখবো সেইগুলো ফোল্ডার আকারে তৈরি হবে যেমন দেখুন ই টেক দেখুন এম ডি ইটেক ইউটিউব নোট প্যাড টিপস আমি লিখলাম এখানে এম ডি মেক ডেক e পরে একটি ফোল্ডার তৈরি হবে ইউটিউব একটি ফোল্ডার তৈরি হবে অর্থাৎ স্পেসের পরে যেটা ওয়ার্ড থাকবে সেটি ফোল্ডার তৈরি হবে নোটপ্যাড তৈরি হবে এখানে নোটপ্যাডের একটি ফোল্ডার তৈরি হবে টিপসের একটি ফোল্ডার তৈরি হবে তাহলে আমি এটি ফাই এটিকে সেভ করার জন্য ফাইলে গিয়ে সেভ এস ডেস্কটপে আমি সিলেক্ট করে ফোল্ডারের পরে ফাইল এক্সটেনশন ডট বি এ টি ব্যাট লিখে আমি সেভ করলাম এখন দেখুন আমার ফোল্ডার নামে একটি আইকন চলে আসছে ডেস্কটপে আমি এটাকে যদি ডাবল ক্লিক করি দেখুন তাহলে অটোমেটিক্যালি সে ফোল্ডার তৈরি করে নিয়েছে অসাধারণ টিপস না দেখলে খুবই মিস করবেন পরবর্তী টিপসগুলো দেখতে থাকুন দেখুন এখানে আমি এটি ফাইলটিকে ওপেন করতেছি এমডির পরে ইটেক 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 ফোল্ডার তৈরি হলো ইউটিউব ইউটিউব ফোল্ডার তৈরি হলো নোটপ্যাড নোটপ্যাড ফোল্ডার তৈরি হলো টিপস টিপস ফোল্ডার তৈরি হলো অসাধারণ একটি এক ক্লিকেই সে চারটি ফোল্ডার তৈরি করে নিয়েছে এভাবে অসংখ্য আপনি ফোল্ডার তৈরি করতে পারবেন পঞ্চম ট্রিক্স হলো আমরা কিভাবে অটোমেটিক এক ক্লিকেই কিভাবে কম্পিউটারকে আমরা শার্ট ডাউন করতে পারি এই জন্য আমরা এই কোডিংটি লিখবো ইকো অ্যাট দ্য রেট অফ ইকো অফ এম এস জি স্টার সিস্টেম উইল নাও ডাউন শাট ডাউন হাইপেন সি কোটেশান ডাউন ইউর পিসি এটি একটি মেসেজ আর এরপরে হাইপেন এস দেখুন এই কোডিংটির মাধ্যমে আমরা এক ক্লিক করলেই কিভাবে আমাদের উইন্ডোজটি শাটডাউন হয়ে যায় তাহলে আমি ফাইলে গিয়ে এই সেভ এস করে এখানে শাটডাউন পিসি পিসির পরে ডট বি এটি ব্যাট লিখে ডেস্কটপ সিলেক্ট করে সেভ করলাম দেখুন আমার এখানে শাটডাউন পিসি চলে আসছে আমি এটিকে রাইট বাটন ক্লিক করে রান আস অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করলেই আমার কম্পিউটারটি কম্পিউটারটি শাটডাউন হয়ে যাবে আমি যেটি মোবাইলে ভিডিও করে দেখাচ্ছি আমি মোবাইলে ভিডিও করে দেখাচ্ছি দেখুন এটি মোবাইলে ভিডিও করে দেখানোর পরে আমার কীভাবে শাটডাউন হচ্ছে এটি কম্পিউটার দেখানো সম্ভব না তাই মোবাইলে দেখালাম পরবর্তী টিপসটি হলো সব শেষ টিপস কীভাবে ডাউন টাইমলি করতে পারবেন আপনি টাইম সেট করে কীভাবে শাটডাউন করতে পারবেন তাহলে চলুন দেখুন আমি যদি ডাউন টাইমলি করতে চাই যে তিরিশ সেকেন্ড পরে বিশ সেকেন্ড পরে পঞ্চাশ সেকেন্ড পরে ডাউন হবে তাহলে আমি এই কোডটি লিখে শার্টডাউন করবো ডাউন হাইপেন এস হাইপেন স্পেস হাইপেন টি এখানে তিরিশ মানে তিরিশ সেকেন্ড পরে শাটডাউন হবে সে ফাইলটি ওপেন করার তিরিশ সেকেন্ড পরে আমি যদি এখানে চাই যে না আমি পঞ্চাশ সেকেন্ড পরে শাটডাউন করবো তাহলে পঞ্চাশ লিখে দিতে হবে যদি চাই যে আমি চল্লিশ সেকেন্ড পরে আমি ডাউন করবো তাহলে চল্লিশ লিখে আমি এখানে ফাইলে গিয়ে সেভ আস দিব এখানে ডেস্কটপ সিলেক্ট করে আমি ফাইলের নাম দেব শারডন পিসি উইথ টাইম ডট বি এটি এবারে ডেস্কটপ সিলেক্ট করে সেভ অ্যাজ দিলাম দেখুন আমার ডেস্কটপে চলে আসলো সেই ফাইলটি শার্ট ডাউন পিসি উইথ টাইম এখন আমি এটিকে রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করলাম দেখুন এখানে টাইমলি সে শার্ট ডাউন নিচ্ছে আমি এটিকে মোবাইলে দেখাচ্ছি কারণ আমার পিসি শাটডাউন ডাউন হলে আমি আর রেকর্ড করতে পারছি না আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন পাশে থাকা বেল বাটন বাজিয়ে রাখবেন এবং আপনার বন্ধুদেরকেও শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ